প্রয়োজনে আবারও তত্ত্বাবধায়ক আসতে পারে বললেন সুরঞ্জিৎ। বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সিলেটে সিইসি। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। নিপীড়নের বিরুদ্ধে সুশীল সমাজের নিরবতায় বিএনপির ক্ষোভ। নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের দাবি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টির রিপোর্ট সত্য নয়, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং হাসনাবাদ বেড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধে চরম দুর্ভোগ, চাহিদা অনুযায়ী ঘাটতি অনেক, সংসদীয় কমিটির মন্তব্য। আসসালামু আলাইকুম, দিগন্ত নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ তৌহিদ এবং সাথে রয়েছি আমি নাদিরা আশরাফ। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত, বিরোধী দলের দাবির প্রেক্ষিতে অবাধ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথা ভাবছে মহাজোট সরকার। এমন তথ্য জানিয়ে বিরোধী দলকে রাজপথ ছেড়ে সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিৎ সিং গুপ্ত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। মাহমুদ সোহেলের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়ে বিরোধী দল কোন বিল সংসদে উত্থাপন করলে তার উপর আলোচনা করতে সরকারের দল প্রস্তুত, এমন কথা জানিয়ে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান সুরঞ্জিৎ সিং গুপ্ত। সমস্ত রকম ডায়ালগের জন্য মহাজোট সরকার প্রস্তুত আছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যদি প্রয়োজন হয় এমনকি সংবিধান সংশোধন করতেও রাজি, কারণ পার্লামেন্টে করা যাবে না। কেন পার্লামেন্টে কেন করা যাবে না? আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় সুরঞ্জিৎ আরো বলেন, বিরোধী দলের সংসদ সদস্য কম হওয়ায় কণ্ঠভোটে তারা হেরে যাবেন এমন আশঙ্কার কারণ নেই। আরেক তত্ত্ব শুনলাম যে পার্লামেন্টে তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আনে তাহলে নাকি এটা ভোটে হেরে যাবে। আমি আপনাকে আশ্বাস দিতে চাই, তারা তাদের প্রস্তাব প্রাইভেট মেম্বার বিলেই হোক, প্রস্তাব আকারেই হোক, তারা নিয়ে আসতে পারেন, এটার জন্য ভোট হবে না, আলোচনা হতে পারে। বাজেট সেশনের মতো গুরুত্বপূর্ণ সেশন আসছে, আপনারা আসেন, কজন মেম্বার আছে এটা বড় কথা না। দেশে আর কখনোই 111 আসবে না বলে দৃঢ়তার সাথে জানান তিনি। 111 এর ভয় যুজুর ভয় দেখাচ্ছেন। আমি মনে করি আজকে পৃথিবীর পরিবর্তন হয়েছে, বিশ্বে গণতন্ত্রের। মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মাধ্যমে জাতীয় পার্টি অনির্বাচিত কোন ব্যক্তির অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দল চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। গুলশানের একটি মিলনায়তনে বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে এবং এর প্রস্তুতি হিসেবে জনগণের কাছে ভোটও চাইবে তার দল। সামনে সুদিন উল্লেখ করে তিনি সব দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদানের আহ্বান জানান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে একজন সুবিধাবাদী হিসেবে উল্লেখ করেন এরশাদ। আমরা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করি না এবং কোন অনির্বাচিত সরকারের ব্যক্তির পক্ষে কোন অনির্বাচিত ব্যক্তি যদি সরকারের গঠন করতে চেষ্টা করে আমরা জীবন পঞ্জে তার প্রতিহিত করব। অন্তর্বর্তী সরকার হতে পারে কিন্তু অনির্বাচিত কাকে আমরা মানব না, অনির্বাচিত কাকে মানব না। এবং নির্বাচন করে শক্তিশালী হোক, পূর্ণ স্বাধীনতা হোক, বাজেটটা হোক, তার যে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে তারা বিশ্বাস করি। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সিলেটে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তফসিল ঘোষণার পর সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার কথাও জানান সিইসি। সিলেট থেকে তাজউদ্দিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আলহসান। সিলেট বিভাগীয় নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের সময় সংবিধানে যে আইন থাকবে সে আইন অনুসরণ করেই নির্বাচন করবে কমিশন। আইন এখন যেটা আছে সেটা যদি এভাবেই থাকে তাহলে এভাবে হবে, না হলে এটা যদি তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছুটা পরিবর্তন হয় সেভাবে হবে। দলীয় সরকার হলে দলীয় সরকার হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে, অথবা অন্তর্বর্তীকালীন সরকার হলে অন্তর্বর্তীকালীন সরকার হবে। যেভাবে সংবিধানে থাকবে সেই সময় সেই মোতাবেক আইন মোতাবেক আমরা কাজ করবো।
প্রধান নির্বাচন কমিশনার দেশের সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন। রাজনৈতিক দলের কাজ তাদের রাজনীতির মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষম করা, সুপ্রতিষ্ঠিত করা। নির্বাচন ছাড়া তো কোনো গণতন্ত্র নাই, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এ ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আব্দুল্লাহ আলহসান, দিগন্ত নিউজ ডেস্ক। সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে নীরব থাকায় সুশীল সমাজের সমালোচনা করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আর ব্যারিস্টার নাজমুল হুদাকে ষড়যন্ত্রকারী হিসেবে মন্তব্য করে অবিলম্বে তার বহিষ্কার দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিকেলে আলাদা অনুষ্ঠানে তার এসব মন্তব্য করেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। আমার দেশ নেত্রী বেগম খায়দা জিয়াকে আগামী 5ই জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানানোর জন্য অনুরোধ করছি। খালেদা জিয়াকে সংলাপের আলটিমেটাম দেয় বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় নাজমুল হুদার এমন বক্তব্যকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর আলোচনায় ব্যারিস্টার মওদুদ বিরোধী দলে চলমান আন্দোলনকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন। এ আন্দোলনে সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদেরই সমবেত্রীয় ব্যক্তিদের সম্মান যখন সরকার নষ্ট করেন বা তাদেরকে অবমূল্যায়ন করেন বা তাদেরকে অপমান করেন, তাদের সহযোগী আমার সুশীল সমাজের কি বলে না বিদ্বান ব্যক্তিরা তার কোন প্রতিবাদ করেন না। অন্য একটি মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। একটা অর্থবহ নির্বাচনের জন্য যেই নামেই হোক না কেন নির্দলীয় একটা সরকার হতে হবে, যেই সরকার হবে কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ঢাকা জেলা জজ আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় বিএনপি সমর্থিত 22 আইনজীবীকে 10 দিনের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জামিনের আবেদন করা হলে বিচারপতি এম এনায়েতুর রহিম ও শেখ জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। আরো জানাচ্ছেন এইচএম। দর্শক, আমরা রিপোর্টটি পরে দেখাচ্ছি, চলে যাচ্ছি পরের সংবাদে। বিচার বোর্ডের প্রতিবেদনকে সরাসরি নাকচ না করলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন এসব ঢালাও অভিযোগ সঠিক নয়। দুপুরে মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি একথা বলেন। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করলেও তা এখনও চলছে। গত বছর র্যাব 54টিরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটালেও তার কোনটিরই বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এছাড়াও সহিংসতার শিকার নারীদের সহায়তা দিতে সরকার ব্যর্থ বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন সব অভিযোগ সঠিক নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে গেলে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে এবং অনেক অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজেই তারা ঢালাওভাবে যে কথাটি বলছে এ কথাটি সত্য নয়। এদিকে চোরাচালান ও মাদকের বিস্তার রোধে সরকার মনিটরিং সেল গঠন করে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্ডার এলাকা থেকে শুরু করে আমাদের মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার মতো আমরা কাজ করব, কারণ মাদককে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, মাদককে যদি জনগণকে না বলাতে শিখাতে না পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারকে মাঝে মধ্যে কঠোর হতে হয় বলে দাবি করেন প্রতিমন্ত্রী। আইন সবার জন্য সমান। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ঢাকা জেলা জজ আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় বিএনপি সমর্থিত 22 আইনজীবীকে 10 দিনের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এইচএম নাহিয়ানের রিপোর্টটি আমরা এখন প্রচার করছি। কারাবন্দী বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা গত মঙ্গলবার আদালত বর্জন করে বিশৃঙ্খলার সৃষ্টি করেন বলে অভিযোগ আনা হয়। ওইদিন রাতে এসআই মকবুল হোসেন বাদী হয়ে 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 70 জন আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন কোতোয়ালি থানায়। ওই 22 আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টে আগাম জামিন চাইলে আদালত 10 দিনের জামিন মঞ্জুর করে। এই রেসপন্সিবল আইনজীবীদেরকে আপনি যদি বেল দেন তাহলে পরে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা এই সমস্ত ব্যাপারগুলো দেখব এবং ভবিষ্যতে বাইরের থেকে কোনো ইন্ধন করে যাতে কেউ এই আদালতের ভাবমূর্তি নষ্ট না করতে পারে সেই জন্য আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করব। যে এফআইআর এ যে কন্টেন্টস আছে এগুলো পরীক্ষা করে এই আসামিদেরকে 10 দিনের জন্য জামিন দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। আইনজীবীদের এমন প্রতিশ্রুতির উপর আগাম জামিন দেওয়া হয়েছে। তবে আদালতে এ ধরনের ঘটনা বন্ধ করা উচিত বলেও মনে করেন তিনি। বারের প্রেসিডেন্ট জেনারেল আপনি সাহেব বলছেন যে না এটা আমরা ভবিষ্যতে আর এ ধরনের যা পুনরাবৃত্তি হবে না এটি আমরা আশ্বস্ত করতে পারি এবং এ ধরনের একটা কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করছি আর কি। কোর্ট তখন বলছে যে আপনারা লিখে দেন, আপনারা দুঃখ প্রকাশ করেন, ওরা আবার লিখে দিয়েছে তারা যে উই এক্সপ্রেস আওয়ার রিগ্রেট, এক্সট্রিম রিগ্রেট। এরপর কোর্ট 10 দিনের জামিন দিয়ে অ্যাপ্লিকেশন নিষ্পত্তি করে দিয়েছে। এইচএম নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সরকারের হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাই ভিত্তিহীন মামলাতেও আদালত জামিন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে 111-এর মতো পরিস্থিতিকে উৎসাহিত করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে না দিলে সরকারকে করুণভাবে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তারা। বর্তমানে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, এর বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়, স্বাধীন নয় বলেই আজকে তারা জামিন পান নাই। আপনারা যা করছেন সেটা সে উৎসাহিত করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। হাসনাবাদের জাতীয় গ্রিড থেকে 3 দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে প্রায় 1 কোটি মানুষ। নাওয়া খাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক নানা কাজ পর্যন্ত করা যাচ্ছে না বিদ্যুতের অভাবে। ইকবাল কবিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রিয়াদ হাসান। পানির অপর নাম জীবন, তাই তো জীবন বাঁচাতে প্রখর রোদে অনেকটা কাড়াকাড়ি করে পানি নেয়া। রাজধানীর খুব কাছে কেরানীগঞ্জের বাসিন্দাদের এ দুর্ভোগের কারণ একটি মাত্র ট্রান্সফরমার। কারেন্ট নাই, 2-3 দিন যাবৎ কারেন্ট এখন নাই, জেনারেটর দিয়ে পানির ব্যবস্থা চলতেছে। আমরা আজকে 3 দিন ধরে পানি পাচ্ছি না, এই অবস্থায় তো খুবই কষ্টকর হয়ে পড়ছে। মঙ্গলবারের অগ্নিকাণ্ডে এই ট্রান্সফরমারে আগুন লাগলে আশপাশই শুধু নয়, দোহার, সিঙ্গাইর, নবাবগঞ্জ, হাজারীবাগ, লালবাগ, জিগাতলা, কল্যাণপুর, রোহিতপুর বিসিক এলাকা, কালীগঞ্জ, এমনকি মানিকগঞ্জের একটি অংশ অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের পানির কোনো ব্যবস্থাই নেই, বুড়িগঙ্গার পানি যে খাবো এর ধরনের কোনো ব্যবস্থা নেই। পাকিস্তান আমলের মেশিন, এটা চেঞ্জ করে না। এখন অ্যাক্সিডেন্ট হলো, এখন জনগণ লক্ষ লক্ষ মানুষ এখন কষ্ট দিচ্ছে। পিডিবির কর্মকর্তা জানালেন পুরনো বলেই এ দুর্ঘটনা। ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু এই চেঞ্জ হওয়ার আগেই ঘটনাটা ঘটে গেছে। তবে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী। দীর্ঘ 36 বছর আগে স্থাপিত এই পাওয়ার ট্রান্সফরমারটি সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না। আর এ দুর্ঘটনার ফলে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন প্রায় 1.5 কোটি মানুষ। আর এর আওতায় রয়েছে সুদূর মানিকগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ পর্যন্ত। ভুক্তভোগীদের দাবি, সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়টি বিদ্যুৎ বিভাগ যদি এখনই উপলব্ধি করতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো বড় ধরনের দুর্ঘটনা অপেক্ষা করছে। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, হাসনাবাদ, কেরানীগঞ্জ। ভবিষ্যতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে সমতার দিকে গুরুত্ব দিতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া একথা জানান। এ সময় চাহিদার কথা মাথায় রেখে পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্যাসভিত্তিক কেন্দ্র মেরামতেরও সুপারিশ করার কথাও জানান তিনি। বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের যথেষ্ট ঘাটতি রয়েছে উল্লেখ করে সংসদীয় কমিটির সভাপতি বলেন, পুরাতন কেন্দ্রগুলো মেরামত করা হলে আরও 1000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
এলাকা উন্নত অনুন্নত না, অথলো আমরা বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার সময়, বিদ্যুতের লাইন নেওয়ার সময় এই জিনিসটা বিশেষভাবে নজর রাখবেন। সো ফার সো গুড, ভবিষ্যতে আমরা এলাকাকে ভিত্তিক সম পরিমাণে দিবেন। প্রায়োরিটি বেসিস কাজ করার জন্য বলেছি, পুরাতন গ্যাস ভিত্তিক সরকারি বিদ্যুৎ কেন্দ্র মেরামত ও রক্ষণাবেক্ষণ এটা জোর দেওয়ার জন্য বলেছি। এবারে ম্যাগজিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। বর্ষা মৌসুমে বন্যা আর শুকনো মৌসুমে পানির অভাব, এই দুই প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে বেঁচে আছেন যমুনা অববাহিকার বাসিন্দারা। জামালপুর থেকে ফিরে সিরাজুল হক রুমেলের ক্যামেরায় সেসব সংগ্রামী মানুষের কথা জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী কবিতার মতো দেশের উত্তর মধ্যাঞ্চলে ছড়িয়ে আছে বেশ কয়েকটি নদী, মূলত যমুনার শাখা। এ নদীগুলোর চরিত্র বছরে দুই রকম, পানি কমে গেলে বিস্তীর্ণ নদী এলাকা পরিণত হয় শুকনো ভূমিতে, চাষাবাদ সহ দৈনন্দিন পানির প্রয়োজন মেটাতে তখন হিমশিম খেতে হয় স্থানীয়দের। তবে হঠাৎ বন্যায় পুরোপুরি পাল্টে যায় চিত্রটা, বন্যার দুঃসহ স্মৃতি সবসময় তাড়া করে ফেরে এখানকার বাসিন্দাদের। আমাদের ওই এলাকা সম্পূর্ণ ডুবে গেছিল, যাওয়ার পরে আমার ফুপুজি হয়েছিল, ওই তার শাশুড়ি পানিতে পার করছিল, পরে পরে ওই সময় আমরা আবার সাঁতার শিখছি। তারপর আমরা অনেকে যায় তারে ওই কলার ঘোড়া ডুব দেওয়া ঘোড়া বানায় তারে উঠায় মানে আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন যমুনা অববাহিকা এলাকায় কর্মরত এক উন্নয়ন কর্মী। 2007 ওদের বন্যা হয়েছে, 98 বন্যা হয়েছে, তখন ওই এলাকার অনেক বয়স্ক লোক মারা গেছে, শিশু মাসা করছে, তো মাসা থেকে শিশু পরে মারা গেছে। আর ওরা আশ্রয় যে নিবে, আশ্রয় কেন্দ্রে যাবে, ওরকম কোনো ব্যবস্থা ওনাদের ছিল না, ওরা রাস্তায় আশ্রয় নিত, থাকতো, ওদের থাকা খাওয়া টয়লেট মহিলাদের তো কষ্টের কোনো সীমা ছিল না। দুর্যোগ মোকাবেলার কৌশল ও প্রস্তুতি না থাকায় জীবন সম্পদের ক্ষয়ক্ষতি কয়েক গুণ বেশি হয় বলেও জানান তিনি। এটি যমুনার একটি শাখা, নাম 59-এর নদী। শুকনো মৌসুমে এই নদীর অবস্থা দেখে বোঝার উপায় নেই যে বর্ষা মৌসুমে এই নদীর কারণে বিলীন হয় বিস্তীর্ণ জনপদ ও ফসল। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, সরিষাবাড়ী, জামালপুর। পটুয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর দক্ষিণ শাহজালালের হাজার হাজার শিশু বেড়ে উঠছে অশিক্ষা আর অবহেলায়। উপকূলীয় বিশালী জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্টজনরা। পটুয়াখালীর প্রতিনিধি হানজালা সিহাবের রিপোর্ট, জানাচ্ছেন শামীম আহসান। দশমিনা উপজেলার 16টি চরের মধ্যে চর দক্ষিণ শাহজালালে বাস করছে কয়েকশো ভূমিহীন পরিবার। আর এসব অসহায় পরিবারের শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তবে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে একটি প্রাথমিক বিদ্যালয়। কোন রকম আমরা নিজেরা একটু স্কুল তৈরি করে দিয়া, কোন রকম আমরা একটু শিক্ষা প্রতিষ্ঠান করতেছি। বেড়া করা নাই, সরকারি যদি দিতে আমরা একটু খুশি ভালো হইতাম। মাটিতে বসে লেখাপড়া করতে হয় এসব কোমলমতি শিক্ষার্থীদের। বসার নাই, আমাদের লিখতে কষ্ট, আমরা একটা সরকারি স্কুল, সরকারি যদি একটা স্কুল দিতে অনেক ভালো হতো। অন্যদিকে মাসিক মাত্র 500 টাকা বেতনে অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন চার শিক্ষক। শিক্ষকরা চান সরকারি সহযোগিতা। কমিটি থেকে 500 টাকা করে দেবেন পাইছি, আমরা এখনো 4 জন শিক্ষক নিয়মিত ক্লাস করতেছি, আমরা ওদের ভবিষ্যতে যেন স্কুলটা আরো সরকারিভাবে সুযোগ সুবিধা পাই। শুধু চর শাহজালাল নয়, পটুয়াখালীর 45টি চরে সরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। দেশের সার্বিক উন্নয়নে যা বড় অন্তরায় বলে মনে করেন শিক্ষাবিদরা, এই দুর্যোগের কারণে উন্নয়নে যথেষ্ট ব্যাহত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সেভাবে গড়ে উঠেনি। চরাঞ্চলের একটি বিরাট এলাকার লোকজন যারা এখনো শিক্ষা থেকে বঞ্চিত। উপকূলীয় চরাঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা।